দর্শক, আবারও আমন্ত্রণ এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন সাতরঙ অনুষ্ঠানে। কথা হচ্ছিল উচ্চাঙ্গ সঙ্গীত প্রসঙ্গে এবং আমাদের সঙ্গে আছেন সঙ্গীতগুরু পণ্ডিত রামকানাই দাস। বিভিন্ন রকম বাদ্যযন্ত্রে আপনার সমান দখল, তো এই তবলা শেখার একটা ব্যাপার, আমরা একটা গল্প শুনি যে আপনি নাম পরিবর্তন করে সেই ওস্তাদের কাছে গিয়েছিলেন। নারায়ণগঞ্জে গান করছি একবার চাষারাতে, তখন শুনলাম এখানে একজন বড় তবলা বাদক, তার নাম আজিমকা, উনি আনছি আসছিলেন যাত্রা শুনতে, আসি আমার পাশেই বসছিলেন। তখন উনি আলাপ আলোচনা করে বুঝলাম যে উনি ভালো একজন গুণী মানুষ, অনেক গুণবাণী আমাকে শোনাইলেন, হিন্দিতে কথা বলতেন, ঠিকানা দিয়ে গেলেন। কথা মতো গেলাম, গেলাম পরে গিয়ে দেখলাম যে এই জায়গাতে যাওয়াটা আমার ঠিক হবে কিনা, কিন্তু নাম লিখে যাইতে হয়, একটা ইয়েতে নাম লিখতে হয় খাতায়। আমি লিখছিলাম রহিমুল্লাহ খান, আমার আসল নাম পাল্টি গিয়ে দেখা করলাম। এইভাবে কয়েকদিন যাওয়া আসা করছি, এখানে গিয়ে অনেক উপকৃত হয়েছে, আমি অনেক বলবানি তার কাছে পাইছি আমি। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন, যে আমাদের দেশের উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা এবং প্রসার কতটা হচ্ছে? সেটা তো এক কথায় উত্তর দেওয়া বড় কঠিন ব্যাপার। তো আমি যতটুকু বুঝতে পারছি বা বুঝি, সেটা হলো এখানে যে প্রসার বা প্রচার, প্রচারটা যার উদ্দেশ্যে, যে জনগণ যারা শুনবে, সেই শ্রোতা তৈরি হচ্ছে না, তারও যে কারণ, একাধিক কারণ, এর পৃষ্ঠপোষকতার অভাব, সরকারিভাবে কোনো পৃষ্ঠপোষকতা নেই। আর একটি কারণ হচ্ছে আমরা যারা বাইর থেকে শিখে আসছি, বা এখানে অনেক ভালো ভালো গুণী জ্ঞানী আছেন, অনেকে ভালো গান করেন, তারা যে প্র্যাকটিস যে ধরনের প্র্যাকটিস করা দরকার, চর্চা করা দরকার, জিনিসটা জনগণের ভালো লাগার জন্য যেটুকু গাওয়া দরকার। আমি নিজে একজন ছোটোখাটো শিল্পী, আমার করতে গেলে যেটুকু সাধনা করতে হবে, আমি খাবো কী খেয়ে আমি সাধনা করব, সেই পৃষ্ঠপোষকতা নাই, ফলে এই সাধনা ব্যাহত হচ্ছে, বা সেইভাবে আমি তৈরি হতে পারছি না, যেটুকু গাইলে পরে জনগণের শুনবে, ভালো লাগবে, সেই সাধনা আমরা করতে পারছি না। স্যার, একাধিক কারণ, পয়সাটা অনেক কিছু, সব কিছু না। আমাদের দেশে যেমন পশ্চিমবঙ্গ থেকে রবীন্দ্রসঙ্গীতের উপরেও শিক্ষা নিয়ে এসেছেন অনেকে, কিন্তু তারা কিন্তু স্বস্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, কিন্তু একজন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে বাধাটা কোথায়? বাধাটা এটাই যে যারা শুনবে সেই জনগণ, তো সেই শ্রোতার অভাব একটা জিনিস ছিল। আরেকটা জিনিস ছিল যে সে যে প্রতিষ্ঠা পাবে, প্রতিষ্ঠা পাওয়ার মাধ্যম তো থাকতে হবে একটা, তার তো কোনো মাধ্যম নাই, তার তো কোনো পৃষ্ঠপোষকতা নাই, সে টিউশনে করে সে পেট পালতে হয়, পেট চালাইতে হয়, সেই জন্যই সেই অবস্থা, দুরবস্থাটা। আপনি রবীন্দ্রসঙ্গীতটা শিখলেন কবে? রবীন্দ্রসঙ্গীত আমি শিখি নাই আসলে, এটা একটা ঘটনা। রবীন্দ্রসঙ্গীত আমি অনেক সুর দিয়ে গান করতাম, হ্যাঁ, নিজের সুরে গাইতেন, নিজের সুরে গাইতাম, এটা আসল ব্যাপার। কিন্তু আমি যখন বুঝলাম এটি আর একজনের গান, এটা গাওয়া যায় না, সেটাও একটা ঘটনা। আপনার কি মনে পড়ে যে প্রথম কোন গানটা আপনি এরকম সুর করে গিয়েছিলেন? বিশ্ব যখন নিদ্রামগন গগন অন্ধকার, কেঁদে আমার বেনার তারে এমন ঝঙ্কার। গানটা যখন আমি একটা ফাংশনে করলাম, একটা স্কুলের ফাংশনে, তো স্কুলের হেডমাস্টার বাবু প্রাণকান্ত বাবু আজমিরগঞ্জের, উনি পরের দিন বললেন যে গানটাকে আপনি ভালোই করছেন কালকে, কিন্তু ওটা ব্যাপার হলো তো একজনের গান, রবীন্দ্রনাথ রবি ঠাকুরের গান, এটা একটা সুর আছে আলাদা, এটা আপনি এই সুরে গাওয়াটা ঠিক হয়নি। আমি বলছিলাম যে আপনি লেখাপড়ার মানুষ, গান বাজনার আপনি কী জানেন, এক গান বহু সুরে গাওয়া যায়। তখন আর উনি কোনো কথা বলছিলেন না, উনিও তো ভাবছিলেন যে মূর্খের সঙ্গে কথা বলে লাভ নেই। তারপরে যখন আমি জানলাম যে এটা একজনের গান গাওয়া যায় না, আমার সেই লজ্জা, আমার সেই অপরাধ বোধ, আমি আরও 8 বছর কি 9 বছর পরে ওনার কাছে গিয়ে ক্ষমা চেয়েছি। তারপরে যে আমি আসলাম, এটা আসলাম আমি বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত পরিষদের বদৌলতে, সম্মিলন পরিষদের বদৌলতে আসছি। আর বিশেষ করে একটি লোক বা দুজন লোক, সঞ্জিতা খাতুন এবং ওয়াহিদুল, এ তাদের কারণে আমি এই লাইনে এসে কিছু শিখতে পেরেছি বা জানতে পেরেছি। আপনি তো লোকসঙ্গীতের আদিসুর নিয়ে কাজ করছেন, তো এখনকার দিনে যেসব লোকসঙ্গীত শোনা যায়, হয়তো সেই রাধারমণের গান, হয়তো
এই জাতীয় সেই গানগুলোর কথাটা অনেকটাই অন্য, অনেকটাই সুরটা অন্য, কেন এটা হচ্ছে? আমার 70 বছর বয়সে আমি দেখলাম যে আমার জানা গান, অঞ্চলের গান শহরে এসে কথা পাল্টিয়ে, সুর পাল্টিয়ে, গীতিকারের কথা পাল্টিয়ে অন্যের নামে অন্য সুরে প্রচার হচ্ছে। তার কারণ আমি দেখেছি যারা করে ঘটনাটা তারাও জেনে শুনে করেনি। একজন তারা শহরে বাস করে, একটা ফকির আসলো, একজন ভিক্ষুক আসলো, তার কাছে একটু গান শুনলো, তার কাছে 2 লাইন লেখলো, ও তো পুরো গানটা ফকিরে জানে না, গানটা নিজে এত পূর্ণ করে সে গাইয়া দিল। এইভাবেই এটা হয়ে থাকে, ইচ্ছাকৃত কেউ করেনি। আর একটা জিনিস হইল লোকগীতির, যেমন একই অঞ্চলের গান আপনি 3 গ্রাম বা 5 গ্রাম পরে গিয়ে দেখবেন যে একটু পাল্টা কথা বদলানো, এই জন্য করে। যেমন একটা গান আছে যে ভ্রমর কইও গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের আধারে, আপনি হয় আপনি গিয়েছেন শ্রীকৃষ্ণ বিচ্ছেদের আধারে, কিন্তু এখন গাওয়া হয় শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া, এ জাতীয় কথা দিয়ে গানটা গাওয়া হয়, এই বিষয়টা কি? এটা হলো আমি যেটা গেয়েছি এটা হলো শ্রীকৃষ্ণ বিচ্ছদে রাধার, আচ্ছা আচ্ছা, আধারে না, শ্রীকৃষ্ণ বিচ্ছদে রাধার অঙ্গ যায় জ্বলিয়া। আচ্ছা, একটু সুর দিয়ে যদি একটু করতেন। ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদে রাধার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া। তো এই লাইনের বেশি ব্যতিক্রম যে কথাগুলো হয়েছে তা হইল ভ্রমর রে রাধা না খায় অন্য না খায় পানি, নাহি বান্ধে কেশ, ঘরতনি বাই রইলাম পাগলিনীর বেশ, এই একটা পদ। আর একটা লাইন করা হয় ভ্রমর রে আগে যদি জানতাম রে ভ্রমর যাইবাই রে ছাড়িয়া, এই যে যাইবাই রে ছাড়িয়া এটা তো ভ্রমর রে, ভ্রমর যায় নাই, গেছে কৃষ্ণ, ভ্রমরকে বলতেছে, বলছে আগে যদি জানতাম কৃষ্ণ যাইব রে ছাড়িয়া, 2 চরণ বাঁধিয়া রাখতাম মাথার কেশ দিয়া। আর গাওয়া হয় মাথার কেশ 2 ভাগ করি রাখিতাম বাঁধিয়া। শেষ লাইন গাওয়া হয় ভাই বেরাদার রমন বলে সোনরে কালিয়া, কালিয়া তো কেন আসতে পারে না, কথা তো ভ্রমরের সঙ্গে, এই ধরনের কিছু ভুল ভ্রান্তি এই গান। যে আপনি তো 1968 সাল থেকে রেডিওতে গান গাইছেন, 67 সাল থেকে রেডিওতে গান গাইছেন, তারপরে এসে 90-এর দশকে এসে আপনি টেলিভিশনে গান গাওয়া শুরু করলেন বা অডিশন দিলেন, কেন এতদিন পরে কেন টেলিভিশনে আসলেন আপনি? এটা এই যে আমি যখন দেখলাম যে লোকগীতিগুলো আমার জানা গান অন্যের সুরে কথা পাল্টিয়ে সুর পাল্টিয়ে গাওয়া হয় মানুষের বা অডিয়েন্সে জানানোর জন্য, টেলিভিশন ছাড়া বিটিভি ছাড়া আর তো কোনো মাধ্যম নাই, আমি তো ঘরে ঘরে গিয়ে জানাতে পারবো না, এটাতে যদি কোনো রকম সুযোগ পড়া যায় তাহলে এটা ওই চেষ্টা করছিলাম যে লজ্জা শরম বাদ দিয়ে বুড়ার সময় একটা অডিশন দিয়ে আমি যদি গাইতে পারি, অনেক চেষ্টা করছি কিন্তু আমি কোনো সুযোগ পাইনি, অনেককে বলছি কিন্তু আমাকে সুযোগটা করে দেয়নি। এখন আশাই করতে পারি যে আপনার গাওয়া গান আমাদের সামনে পাথেয় হয়ে থাকবে, ওই গানে আমাদের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে যে এইভাবে লোকসঙ্গীত গাইতে হয়, এই কথা দিয়ে গাইতে হয়। সময় প্রায় শেষ হয়ে এসছে আমাদের, অনুষ্ঠান শেষ করব আপনার ছোট্ট একটি গান শুনে, তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। দর্শক, দেখা হবে আবারও আগামীকাল ঠিক 7:30 কথা হবে নতুন কোনো বিষয়ে, থাকবেন নতুন কোনো অতিথি, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যাবার আগে আমরা পণ্ডিত রামকানাই দাসের কণ্ঠে একটি গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করব। তোরা শুন গো বাহির হইয়া, দেখ গো বাহির হইয়া, কি সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া, হয়ে গো কি সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া, কি সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া, বাঁশি বাজায় রসিক চান, এসকা এসকা আমারে টান, ওয়ে গো বাজায় বাঁশি জয় রাধা বলিয়া, কি সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া।